যে দোয়া কইরো উস্তাদের সাথে ঢাকা যাচ্ছি প্লেয়ার আনতি। যাক তো চোখে ডিস্টার্ব করতেছে, বুঝতে পারতেছে না কি গেলে এত বড় বোয়াল মাছের মতো হাগুল লিখেছে উস্তাদ। ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? আপনি যার সাথে কথা বলেন, খসু না খসু? খসু সাহেব। খসু সাহেব? খসু সাহেবের সাথে জাতীয় দলের প্লেয়ার রায়হান, সে ভালো করে দেখেন। রায়হান কোনটা, খসু কোনটা? এই যে বাম পাশে খসু, ডান পাশে রায়হান, দেখতে পারছেন? উস্তাদ আমরা কিন্তু একদম ঠিক দেখা যাচ্ছি, বিশাল বড় মাপের লোক। বড় মাপের না হলে এইরকম জাতীয় দলের খেলোয়াড়ের সাথে তার ছবি উস্তাদ, বিরাট ব্যাপার কিন্তু। কি মনে করছে উস্তাদ? একটা ফোন আছে, ধরব? ধর ধর, চোখটা ডিস্টার্ব। হ্যালো। আচ্ছা, আপনাকে যে একটা ওই যে ইমোতে ছবি পাঠিয়েছি পেয়েছে? আমরা বুঝে ফেলাইছি, আমরা এখনই বাসে উঠবো, উঠবো আসতেছি। বাস বলার দরকার কি? গাড়ি বললি আমার বলার দরকার, যা বলছিস বলছিস। আসেন 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 আসেন। আচ্ছা এক কাজ করেন ভাই, ওই যে বাসে উঠার আগে আমাকে 10,000 টাকা একটু মোবাইলে পাঠাই দিন তো, এটা দরকার। হ্যাঁ, টাকা পাঠাতে হবে? এটা মেইন হিসাব থেকে পরে আমি আপনাকে মাইনাস করে দিব। আরে আপনি কোনো চিন্তাই করেন না, 10,000 টাকা কোনো ব্যাপার নাই। আপনি কি মনে করতেছেন, আপনি যে বড় প্লেয়ারের সাথে ছবি দেখাইছেন, আপনি টাকা 10,000 পাঠা দিচ্ছি? আমি পাঠা দেবো, পাঠাইছে। টাকা পাঠাবো মানে মেলা টাকা। এই এই তুমি কি হা কইরা কি শুনো আমাদের কথা? কাম করো, আর দোয়া করো আমরা তোর পেলার আনতে পারি। চলেন উস্তাদ, চলো উস্তাদ। ওদিক না, এদিক এদিক উস্তাদ উস্তাদ। আরে